রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার পর্ব। আর এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে লাগাতার সামনে এসেছে অশান্তির চিত্র। তবে এইবার নিঃসন্দেহে শিরোনামে থেকেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাছাই পর্ব। কোনো নেতা বা ধাঁধা ধরে টাকা দিয়ে লাভ নেই। এবারে পঞ্চায়েতে প্রার্থী তাঁরাই হবেন যাদের মানুষ নির্বাচিত করবেন। জনসংযোগে এসে প্রায় প্রত্যেকবারই এই একই কথা শোনা গিয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। তবে সেখানে ঘটেছে উল্টো বিপত্তি। প্রার্থী বাছাই নিয়ে রাজ্যের একাধিক জায়গায় সামনে আসছে তৃণমূলের গোষ্ঠীকোণ দল আর অসন্তোষের ছবি। তেমনই ঘটনা বৃহস্পতিবার হুগলিতেও। প্রার্থী তালিকায় নাম দেখে দেওয়াল লেখা শুরু, অথচ শেষ মুহূর্তে পেলেন না দলীয় প্রতীক। আর এতেই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কর্মী। চেয়েছিলেন তৃণমূল প্রার্থী হয়ে ভোটে লড়বেন, সেই মতো শুরু করে দিয়েছিলেন প্রচার। প্রথম প্রার্থী তালিকায় নাম থাকায় তৃণমূলের কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়ে দেওয়াল লিখানো শুরু হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে দল অন্য এক কর্মীকে প্রতীক দিয়ে দেয়, আর তাতেই ক্ষোভে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন পাপিয়া বারিক। পান্ডুয়ার জামানা পঞ্চায়েতের গহমি গ্রামের তৃণমূল কর্মীরা ঠিক করেছিলেন এবারে তাদের প্রার্থী হবেন পাপিয়া। সেই মতো দলকেও জানানো হয়। দল অনুমতি দেওয়ায় মনোনয়ন জমা দেন পাপিয়া। অভিযোগ, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দল প্রতীক দিয়ে দেয় রুমা বাককে। ততক্ষণে মনোনয়ন প্রত্যাহারের সময় চলে যাওয়ায় নির্দল প্রার্থী হয়ে যান পাপিয়া। তাতে আমার কোনো অসুবিধা নেই, কে কি দিয়ালিগুলো কে কি করলো তার জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। তার আমার টিকিট আমাকে দিয়ে দিয়েছে, আমি পেয়ে গেছি আজকে। হ্যাঁ নিশ্চয়ই যাব, আমি তার কাছে যাব। আর যদি কোনো ক্ষোভ থাকে আমার সঙ্গে বসে মীমাংসা করতে পারে। আমি তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছিলাম গহমি 24 নম্বর বুথে। তা লিস্টে আমার নামও এসেছিলো, তারপর কী হয়েছে আমি জানি না। হ্যাঁ আমি নমিনেশন জমা দিয়েছিলাম এবং স্কুটনিও হয়েছে, লিস্টে আমার নামও এসেছিল, আর লেখা হয়ে গেছে। তারপর কী হয়েছে আমি আর জানি না। তারপর অনেক পরে জানতে পেরেছিলাম, গত 20 তারিখে রাত্রির বেলায় জানতে পেরেছিলাম। না, উইথড্র করার সময় আমাকে দেওয়া হয়নি। হ্যাঁ তা তো আমাকে করে দেওয়া হলো, আমি দলে থাকতেও আমাকে নির্দল করে দেওয়া হয়েছে। মানুষকে জানিয়ে দিলাম কিন্তু নির্দল হয়ে আমি লড়ব না, দলের বিরুদ্ধে আমি যাব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে নমিনেশন প্রত্যাহার করে নিতে, তাহলে আপনি তখন মানে যখন আপনি আগে কেন প্রত্যাহারটা করলেন? তখন তো আমার কনফার্ম ছিল, আমি তো জানতে পারিনি। যখন ওই উইথড্র ডেট মানে সময় চলে গেছে তারপর আমরা জানতে পেরেছি, তখন আর কিছু করার ছিল না। তবে নাকি শুধুমাত্র একা পাপিয়া নন, এরকম ঘটনা একাধিক তৃণমূল কর্মীর সঙ্গেই হয়েছে বলে অভিযোগ। পাপিয়ার স্বামী সুখদেব বারিক বলেন, আমি নিজে আমার ওয়াইফ হচ্ছে গিয়ে পাপিয়া বারিক গ্রাম সভাতে টিকিট পেয়েছিল, মানে পিডিআর ফাইলেতে এখনও নাম রয়েছে সেটা, এবং সেই অনুযায়ী আমরা নমিনেশনও জমা দিয়েছিলাম। নমিনেশন জমা দেওয়ার স্কুটনি হয়ে গেছে, আমরা দেয়ালে দেয়ালে সমস্ত লেখাও হয়ে গেছে। এবার আমাদের গ্রামের সমস্ত মানুষ বসে থেকেই আমাদের এই প্রার্থীটা ঠিক করা হয়েছিল। কিন্তু পরে দেখা যাচ্ছে মানে এমন একটা টাইমে আমাদের আমরা জানতে পাচ্ছি যে আমাদের ওই পাপিয়া বারিকের জায়গায় অন্য একজনকে সিম্বল দিয়ে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কি সন্ধ্যা 6টা বেজে গেছে। তখন আমাদের আর হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে 20 তারিখ হচ্ছে গিয়ে সন্ধ্যা 6টায় জানতে পারলাম যে আমাদের পাপিয়া বারিকের জায়গায় সিম্বলটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে গ্রামসভাতে। তো তখন আমাদের উইথড্র করার আর কোনো জায়গা নেই, আমরা তো নির্দলে লড়তে চাই না, আমরা দলের একনিষ্ঠ কর্মী, দলের বিরুদ্ধেও যেতে চাই না, কিন্তু আমাদের খারে দল নির্দল করে দিল। অপরদিকে এই বিষয়ে সাফাই দিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় ঘোষ। তিনি বলেন, এটা তদন্ত করে সর্বোচ্চ তদন্ত করেই হয়েছে, আমাদের প্রার্থী বাছাই যে অধিবেশনে ভোটের মাধ্যমে হয়েছে, নাম জানি সেটাই হয়েছে। কেউ যদি দেওয়াল রেখে তবে তো আমি টিকিট তুললাম, হয়তো ভেবে নিলাম আমি আমার গ্রহণযোগ্যতা নেই, হয়তো ভাবলাম যে আমি প্রার্থী হয়েছি। আপনার নির্বাচনে যে আপনার ফর্ম জমা দেয়, লড়াই যে ফর্ম জমা দেয়, সেই নির্বাচনে যে না আপনার ফর্ম জমা দিয়েছে,
তাহলে হয়েছিল হয়তো আমি ক্যান্ডিডেট হয়ে গেছি, সেটা নয়। দল নির্বাচিত যাকে বলবে সেই হবে প্রার্থী, দল নির্বাচিত যাকে করছে সে প্রার্থী। দেওয়ালটাকে লিখতেও বলিনি, কাউকে সিম্বল না পাওয়া পর্যন্ত দেওয়াল লেখা উচিত না। তবে কারণ ঠিক যাই হোক না কেন, এবারে পঞ্চায়েত প্রার্থী বাছাই নিয়ে যে ভালোই বিড়ম্বনায় পড়ছে রাজ্যের শাসক দল তা বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।